সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করবো অধক্ষেপণ বিক্রিয়া অধক্ষেপণ পদক্ষেপ কী প্রশমন বিক্রিয়া অর্থাৎ নন রিডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ সাজান রাজুক উত্তরা মডেল কলেজ ল্যাকচারার অফ কেমেস্ট্রি তো শিক্ষার্থীরা আসো তোমাদের ধারাবাহিকভাবে যে আলোচনা গত দিন করেছিলাম অর্থাৎ গত ক্লাসে যেটা করেছিলাম তারপর থেকে আলোচনা অর্থাৎ নন রেডক্স বিক্রিয়া তো নন রেডক্স বিক্রিয়ার মধ্যে আছে আস আমরা গত গতদিন প্রশমন বিক্রিয়া আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব অদক্ষেপণ বিক্রিয়া তা আগে বিষয়টা একটু জেনে নেই শিক্ষার্থীরা তো এখানে একই দ্রাবকের মধ্যে একই দ্রাবক একই দ্রাবকের মধ্যে দুটি যোগও পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি একটি অদক্ষেপ বা তলানি পড়ে তাহলে যে রাসায়নিক বিক্রিয়াটি সংগঠিত হয় সেই বিক্রয়টিকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া তাহলে শিক্ষার্থীরা অদক্ষেপটা কি মূলত অদক্ষেপটা কি একই দ্রাবকের মধ্যে দুইটি পদার্থ বিক্রিয়া করে একই দ্রাবকের মধ্যে দুইটি পদার্থ বিক্রিয়া করে যদি একটি পদার্থের কঠিন হিসাবে বা অদ্রবণীয় পদার্থ হিসেবে পাত্রের তলা জমা হয় তাহলে সেই পদার্থটিকে বলা হয় অদক্ষেপ হ্যাঁ তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি অদক্ষেপণ এবার সব শিক্ষার্থীরা যে আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে প্রশমন বিক্রিয়া ও অধক্ষপান বিক্রিয়া হলো নন রিডক্স বিক্রিয়া তাহলে সেটা কিভাবে প্রশমন বিক্রিয়াও আমরা পেয়েছি গতদিন আলোচনা করেছি তোমাদের সাথে অর্থাৎ গত ক্লাসে আলোচনা করেছি প্রশমন বিক্রিয়া হলো নন রিডক্স বিক্রিয়া আর আলোচনা সেখানে দেখিয়েছি আজকে আমরা দেখাবো অধ্যক্ষপান বিক্রিয়াও কিন্তু নন রিডক্স বিক্রিয়া তো সেই হিসাবে আমরা একটা বিক্রি নিয়ে আলোচনা করি যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়ে এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এই সোডিয়াম নাইট্রেট দ্রবণের দ্রবীভূত অবস্থায় থাকে তো শিক্ষার্থী তোমাদের বোঝার সুবিধার জন্য সেটাকে ভেঙে দিয়েছি তোমরা বিষয়টা একটু খেয়াল করো এখানে তোমাদের সুবিধার জন্য এটা ভেঙে দেওয়া আছে। তো এখানে বিষয়টা শিক্ষার্থীরা দেখো যে সোডিয়াম ক্লোরাইড সেটা ভেঙে সোডিয়াম আয়ন দ্রবণে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয় সিলভার নাইট্রেট সেটা দ্রবণে ভেঙে গিয়ে সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন উৎপন্ন হয় এই স্থিত সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড আয়ন এবং সিলভার নাইট্রেটের সিলভার আয়ন পরস্পরের সাথে যুক্ত সিলভার ক্লোরাইড এর পদক্ষেপ পরে বা অদ্রবণীয় পদার্থ হিসেবে পাত্রের তলা জমা হয় অথবা সলিড পদার্থ কঠিন পদার্থ হিসেবে পাথরের তলায় সেটা জমা হয় সেটাই হল অধক্ষেপ আর যে উৎপন্ন দ্রবণে যে থেকে যায় সোডিয়ামায়ন এবং আয়ন তারা পরস্পরের সাথে কিন্তু বিক্রিয়া করে কোনো যোগ উৎপন্ন করে না বরং তারা দ্রবণে দ্রবীভূত অবস্থায় থেকে যায় তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা একটা বিষয় খেয়াল করি এটা কী কীভাবে নন রিডক্স বিক্রিয়া বিক্রের পূর্বে তার জারণ মান বিক্রের পরে জারণ মান বিক্রের পূর্বে জারণ মান বিক্রের পরে জারুণ মান একই থাকছে সিলভার আয়ন সে এখানেও সিলভার আয়ন এখানে নাইট্রোটায়ন এখানে নাইট্রোটায়ন সুতরাং তাদের জারুণ মানের কোনো পরিবর্তন ঘটেনি যেহেতু জারণ মানের পরিবর্তন ঘটেনি তাই শিক্ষার্থীরা এই হলো হল রিডক্স বিক্রয় নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এবার চলে আসো শিক্ষার্থীরা তোমাদের সাথে পরে আলোচনা করব। আদ্র বিশ্লেষণ বিক্রয় নিয়ে আলোচনা করব তাহলে আসলে শিক্ষার্থীরা বিশ্লেষণ বিক্রিয়া এই আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে তা আদ্র বিশ্লেষণ আমরা বলছি আদ্র মানে পানি পানিটা বিভাজিত হয়ে উৎপন্ন হয় হাইড্রোজেন এবং হাইড্রক্সিলাইন এই যে কোনো যৌগ পানির সাথে বিক্রিয়া করে বা কোনো যৌগ পানির সাথে বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট বিশিষ্ট উৎপন্ন করে এই বিক্রিয়াটির নাম হলো আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এক্ষেত্রে শিক্ষার্থীরা তোমাদের বোঝার জন্য বিষয়টি হলো আদ্র বিশ্লেষণ বিক্রিয়া যে পানি আছে সেই পানিটি ভেঙে গিয়ে উৎপন্ন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন আর যে যোগটি আছে সেই ধনাত্মক আয়ন পানির ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হয়ে যোগ উৎপন্ন করে এবং যোগটির ঋণাত্মক অংশ পানির ধনাত্মক হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে যোগ উৎপন্ন করে তাহলে শিক্ষার্থীরা এখানে তোমাদের বোঝার জন্য সেই বিষয়টি দেয়া ভেঙে দেওয়া হলো তাহলে আমরা বলে নিয়েছি যে কোনো যোগ পানির সাথে কোনো যোগ বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট যোগ উৎপন্ন করে এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া ঠিক অনুরূপভাবে আমরা অপর একটি উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি সিলিকন টেট্রোক্লোরাইড সিলিকন টেট্রোক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে সিলিকন টেট্রোক্লোরাইড পানির সাথে বিক্রিয় করে সিলিকন টেট্রাহাইড্রক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে এটিও আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবার সে শিক্ষার্থীরা তোমাদের সাথে আলোচনা করব পানি যোজন বিক্রিয়া পানি যোজন বিক্রিয়া পানি যোজন বিক্রিয়া আমরা শিক্ষার্থীরা বলছি যে আইনিক যুগ কেলাস গঠনের সময় পানির যুক্ত হয়ে পানির যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট অর্থাৎ পানির যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট যুগ উৎপন্ন করে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে পানি যোজন বিক্রিয়া বা এটাকে আমরা বলি হাইড্রেশন বিক্রিয়া তাহলে এখানে পানিটা যুক্ত হয়ে যাবে অর্থাৎ পানির অণুটা না ভেঙে গিয়ে সরাসরি পানির অণুটা যোগের সাথে যুক্ত হবে তো আইনিক যোগের ক্ষেত্রে এটাকে আইনিক যোগকে ক্যালাসনের সময় পানির অণু সরাসরি তার সাথে যুক্ত হয়ে যোগ উৎপন্ন করে তো সেই যোগটাকে বলা হচ্ছে পানিযুক্ত যোগও আর পানি যুক্ত হচ্ছে আইনিক যোগের সাথে তো আইনিক যোগও সেখানে তার সাথে পানির সরাসরি যুক্ত হয়ে যোগ উৎপন্ন করে এই বিক্রিয়াটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া এখানে দেখে শিক্ষার্থীরা যে কপার সালফেট তা পানির সাথে ক্যালাসন করার সময় পাচনু পানি তার সাথে যুক্ত হয়ে প্যান্টাহাইড্রেট কিউপ্রিক সালফেট উৎপন্ন করে প্যান্টাহাইড্রেট কিউপ্রিক সালফেট উৎপন্ন করে এখানে যে পাচনু পানি যুক্ত এই পানিটাকে বলা হয় ক্যালাস পানি তাহলে শিক্ষার্থীরা এখানে প্যান্টটা মানে এই যে পাঁচ মানে প্যান্টটা আর পানির নাম হল যেহেতু হাইড্রেট হচ্ছে তার সাথে অর্থাৎ ক্যালাস পানি হিসেবে যুক্ত হচ্ছে হাইড্রেট পানির এটা হাইড্রেট আর এখানে যোগটার নাম হলো কিউপিরিক সালফেট কিউপিরিক সালফেট তাহলে যোগটার নাম হলো প্যানটা হাইড্রেট কিউপিরিক সালফেট এবার শিকার্থীরা দেখে নেই আমরা এখানে কিছু গ্রিক শব্দ তোমাদেরকে বুঝার জন্য বলছি যে প্যানটা কেন তো গ্রিক শব্দগুলো এক যদি হয় তাহলে মনো দুই হলে ডাই তিন হলে ট্রাই চার হলে টেট্রা পাঁচ হলে প্যানটা ছয় হলে একসা সাত হলে হেপ্টা আট হলে অকটা নয় হলে ননা দশ হলে ডেকা এগারো হলে উনডাকা বারো হলে ডোডাকা তাহলে সেই হিসাবে শিক্ষার্থীরা আমরা যোগের নামগুলো আর সাথে যদি পাঁচ অনুপানিত আসে বিদায় সেখানে প্যান্টা শব্দটি ব্যবহৃত হয়েছে গ্রিক শব্দ তারপরে আসার শিক্ষার্থীরা আমরা পরের অংশে চলে আসি পর বিষয়টা হলো সমানকরণ বিক্রিয়া তাহলে আসলে শিক্ষার্থীদের সমানকরণ বিক্রিয়া কাকে বলে সমানকরণ বিক্রিয়া হল যে যে রাসায়নিক বিক্রিয়া অনুস্থিত পরমাণুগুলো অর্থাৎ বিক্রিয় যে অণু আছে সেই অনুস্থিত পরমাণুগুলো পুনর্বিন্যাসের মাধ্যমে রি মাধ্যমে নতুন ধর্মবিশিষ্ট একটি যোগ উৎপন্ন করে এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে সমানকরণ বিক্রিয়া অর্থাৎ যে রাসায়নিক বিক্রয় বিক্রিয় পদার্থ ভিন্ন সমানো অর্থাৎ একটি সমান থেকে অপর একটি সমানো তৈরি করে সে নতুন একটি সমানো তৈরি করে এবং তাদের ধর্মপরসর থেকে ভিন্ন সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে সমানকরণ বিক্রিয়া তাহলে বিশেষ বিষয়টি একটু দেখে নেয় শিক্ষার্থীরা এখানে অ্যামোনিয়াম সায়ানাইট যে যুগটি আছে এখানে নাইট্রোজেন দুইটি হাইড্রোজেন চারটি কার্বন একটি অক্সিজেন একটি তাহলে এখানে যা আছে এখানেও কিন্তু একই আছে কিন্তু তাদের অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ এই নাইট্রোজেনের সাথে চারটি হাইড্রোজেন আছে এখন নাইট্রোজেনের সাথে দুইটি হাইড্রোজেন আছে এই নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন ছিল না তার সাথে দুইটি হাইড্রোজেন যুক্ত হলো কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হলো যোগটি ছিল অ্যামোনিয়াম অজৈব যৌগ উৎপন্ন হয়ে গেলো ইউরিয়া জৈব যৌগ সুতরাং এখানে আমরা বলছি অ্যামোনিয়াম সায়নেট ইউরিয়ার একটি সমান এই নতুন ধর্ম বিশিষ্ট একটি যোগ উৎপন্ন হলার অর্থাৎ নতুন একটি সমান তৈরি হলো তাহলে যে রাসায়নিক বিক্রি এক সমান থেকে অপর একটি সমান তৈরি হয় তাকে সমানকরণ বিক্রিয়া বলে অথবা আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া একটি যোগের যোগস্থিত পরমাণুগুলো পুনর্বিন্যাসের মাধ্যমে ভিন্ন একটি সমানর সৃষ্টি করে তাকে সমানকরণ বিক্রিয়া বলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ নিশ্চয়ই এবার আসো শিক্ষার্থীরা আমরা পরের অংশটাতে চলে আসি পলিমারকরণ বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে তো শিক্ষার্থীরা পলিমারকরণ বিক্রিয়াটা হলো উচ্চ তাপ এবং চাপে প্রভাবকের উপস্থিতিতে মনোমার অণুগুলোও পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে এই বিক্রিয়াটিকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া তাহলে এই পলিমারকরণ বিক্রিয়ায় যে বিক্রিয় কোনো অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় মনোমার আর পলিমারকরণ বিক্রিয়া যে বৃহৎ অণুটি তৈরি হয় তাকে বলা হয় পলিমার উদাহরণস্বরূপ আমরা এখানে দেখিয়েছি উচ্চ চাপ এবং তাপে অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে এন সংখ্যক ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন উৎপন্ন করে পলিথিন উৎপন্ন করে এখানে দেখে নেওয়া শিক্ষার্থীরা এনটা হল এন সংখ্যক অণু আর এখানে এনটালো বৃহৎ অণু বৃহৎ অণু তাহলে ডান পাশে এনটা যখন চলে আসবে ব্র্যাকেটের ডান পাশে তখন এটা বৃহৎ অণু বুঝাবে আর যখন এটা আমরা বলছি বাম পাশে চলে আসবে তখন অসংখ্য অণু বুঝাবে তাহলে শিক্ষার্থীরা এখানে এনের বিষয়টাও তোমাদেরকে বলে দেওয়া হলো তাহলে আমরা জেনে নিলাম পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে ঠিক আছে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ নিশ্চয়ই শিক্ষার্থীরা আমরা কিছু পলিমারকরণ বিক্রিয়ার পরে আমরা কিছু লোহায় মরিচা পড়া সেই বিষয়টি আলোচনা করা যেতে পারে সে বিষয়টি যে পলিমারকরণ তো আমরা আলোচনা করে নিলাম যে এখানে যে এক্সাম্পলটা আমরা আলোচনা করছি বারোশো অ্যাটমসফিয়ার চাপে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন প্রবাহ উপস্থিতিতে সংখ্যক ইথিন অণু পরস্পর সাথে বিক্রিয়া করে বৃহৎ অণু পলিথিন উৎপন্ন করে তো শিক্ষার্থীরা আমরা একবার চলে আসি লোহায় মরিচ পড়া কীভাবে লোহায় মরিচ পরে সে বিষয়টা আলোচনা করি সাধারণত বিশুদ্ধ লোহা যেটা বিশুদ্ধ লোহা শুকনো বাতাসের সাথে কোনো রূপ বিক্রয় করে না আদ্র বায়ুর সাথে বিক্রয় করে তো আমরা বলছি যে সেটা লোহা বায়ুর অক্সিজেন উপস্থিতিতে জলীয় সাথে বিক্রয় করে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে এই ফেরিক হাইড্র থেকে পানি অপসারিত হয় সেখানে উৎপন্ন হয় পানি অর্থাৎ ক্যালাস পানি হিসেবে যুক্ত হয়ে উৎপন্ন হয় ফেরিক অক্সাইড এই ফেরিক অক্সাইডই হলো মরিচা তাহলে শিক্ষার্থীরা তোমাদের একটা নোট দিয়ে হচ্ছে যে এখানে কিভাবে বিষয়টা ঘটে তো এই বিষয়টা তোমাদেরকে একটু আলোচনা করে দিই যে এখানে বিষয়টি কিভাবে ঘটে তাহলে কিভাবে ঘটে বিষয়টি দেখে নাও শিক্ষার্থীরা তোমাদের সেই বিষয়টি আলোচনা করব এখানে যে প্রথমে আমরা বলেছি যে বায়ুতে যে জলীয় বাষ্প আছে তার সংস্পর্শে যখন লোহাটা আসে তখন লোহাটা নিজেই সেটা অ্যানোড হিসেবে আচরণ করে অ্যানোড হিসেবে কাজ করে হ্যাঁ আমরা সাধারণত জানি অ্যানোডে জারণ ঘটে সুতরাং এই আয়রন সেটা ইলেকট্রন সেরে দিয়ে উৎপন্ন হয় ফেরিক আয়ন আর এই সেরে দেওয়া ইলেকট্রন বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিতে হ্যাঁ জলীয় বাষ্প এবং অক্সিজেন সেই ইলেকট্রনটা গ্রহণ করে উৎপন্ন হয় হাইড্রোক্সাইড আয়ন এই হাইড্রোক্সাইড আয়ন ফেরিক আয়নের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় ফেরিক হাইড্রো অক্সাইড দেখে নেওয়া শিক্ষার্থীরা আমরা বাম পাশটা যদি যোগ করে নিই আমরা সেটা পেয়ে গেলাম এখানে ইলেকট্রন ব্যালেন্স করার জন্য এটা গুণ করা হয়েছে তো এখানে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম আয়রন প্রথমে ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন থ্রি প্লাস আয়ন উৎপন্ন করে এই আয়রন থ্রি প্লাস আয়ন যে ইলেকট্রন ছেড়ে দিল সেই ইলেকট্রনটা বাতাসে জলীয় বাষ্প এবং অক্সিজেন সেটা গ্রহণ করে হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে এই হাইড্রক্সাইড আয়ন এবং ফেরিক আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং ফেরিক হাইড্রোক্সাইড ফেরিক অক্সাইডে রূপান্তরিত তার সাথে তিন অনুপানি যুক্ত করে নেয় অর্থাৎ মরিচা সৃষ্টি হয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম কিভাবে লোহায় মরিচার সৃষ্টি হয় তারপর শিক্ষার্থীরা আমরা আরেকটা বিষয় যে বিষয়টা বলা তো আমরা যে বাতাসে যে কপার এবং অ্যালুমিনিয়াম এর ক্ষয় রোধ তো কপার এবং অ্যালুমিনিয়াম যেটা আছে সে কপার এবং অ্যালুমিনিয়ামকে বাতাসে রেখে দিলে সেটা ক্ষয়প্রাপ্ত হয় না কেন ক্ষয়প্রাপ্ত হয় না কারণ কপার বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড উৎপন্ন করে তার উপর একটা আবরণ তৈরি করে এই আবরণটা যেটা তৈরি করে তার আবরণের কারণে বা আস্তরণ তৈরির কারণে বাতাসের অক্সিজেন এই আস্তরণ ভেদ করে কপারকে আক্রমণ করতে পারে না বা কপারের সংস্পর্শে আসতে পারে না যে কারণে আর বিক্রেটি সংগঠিত না বিক্রেটি থেমে যায় অনুরূপভাবে অ্যালুমিনিয়ামও বাতাসের অক্সিজেনের সাথে বিক্রে করে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ তৈরি করে বা আবরণ তৈরি করে এই আবরণ ব্যথ করে অক্সিজেন ভিতরে প্রবেশ করে অ্যালুমিনিয়ামের সাথে বিক্রে সংগঠিত করতে পারে না বলে বিক্রেটি থেমে যায় অর্থাৎ বিক্রেটি সংগঠিত নয় সেই কারণে কপার বা অ্যালুমিনিয়াম বাতাসের অক্সিজেন দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না বা জারণ ক্রিয়া সংগঠিত হয় না নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ এবার আমরা চলে আসি পরের অংশটা পিঁপড়া বা মৌমাছির কামড়ে জ্বালানি বারণ পিঁপড়া বা মৌমাছি কামড়ের জ্বালা নিবারণ করার জন্য তার মিশ্রিত করা হয় চুন বা মধু যোগ করা হয় তাহলে শিক্ষার্থীরা আসলে পিঁপড়া বা মৌমাছির কামড় দিলে যে অ্যাসিড মিশ্রিত হয় সেই অ্যাসিডকে মিনিমাইজ করার জন্য তার সাথে চুন যোগ করা হয় তো অ্যাসিড চুন হল খারদর্মি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে মূলত সেখানে লবণ এবং পানি উৎপন্ন করে ফলে অ্যাসিডের সেখানে প্রশমিত হওয়ার কারণে জ্বালা নিবারিত হয়ে যায় তারপরে আসলে শিক্ষার্থীরা শ্বসনে কীভাবে শক্তি উৎপন্ন হয় সাধারণত শ্বসনে আমরা অক্সিজেন প্রশ্বাসে আমরা অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন হ্যাঁ গ্লুকোজকে সাথে গ্লুকোজকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি উৎপন্ন করে এভাবে শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় তারপর শিক্ষার্থীরা আমরা চলে আসি অ্যাসিডিটি সমস্যা অ্যাসিডিটি সমস্যা কিভাবে দূরীভূত হয় অ্যাসিডিটি সমস্যা আমরা জানি যে অ্যাসিডিটির জন্য মূল দায়ী হলো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বধজম সমস্যা হলে সাধারণত পেটে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস গ্যাস সৃষ্টি হয় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সৃষ্টির কারণে সেখানে বধজম সমস্যার তৈরি হয় এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে মিনিমাইজ করার জন্য ডাক্তারের পরামর্শে আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করি এই অ্যান্টাসিড জাতীয় ওষুধের মধ্যে থাকে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এই ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হাইড্রোজেন ক্লোরাইড হলো অম্লধর্মী তার সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রয় করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে এই বিক্রিয়ার ফলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস প্রশমিত হয়ে যায় ফলে অ্যাসিডিটি সমস্যা অর্থাৎ বজ হজম সমস্যাও দূরীভূত হয়ে যায় নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছ বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তাহলে আমরা পরের অংশে চলে আসি বাস্তব ক্ষেত্রে সংগঠিত ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায়গুলি কী কি। তাহলে বাস্তব ক্ষেত্রে সংগঠিত ক্ষতিকর বিক্রিয়া রোধ করার জন্য চারটি উপায় রয়েছে একটি হলো গ্যালভানাইজিং একটি হলো টিন প্লেটিং একটি হলো পেন্টিং একটি হলো তরিত্র প্রলেপন তাহলে শিক্ষার্থীরা গ্যালভানাইজিং করে গ্যালভানাইজিং হলো যে লোহার তৈরি দ্রব্যাদির উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটা না হল গ্যালভানাইজিং গ্যালবানাইজিং করে আমরা ক্ষতিকর বিক্রিয়া থেকে রোধ করতে পারি দ্যাট মিন্স মরিচা পড়া থেকে রোধ করতে পারি টিন প্লেটিং লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর টিনের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটা হলো টিন প্লেটিং এবং টিন প্লেটিং প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিকর বিক্রিয়া অর্থাৎ মরিচার হাত থেকে রোধ করা যায় পেন্টিং লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর রঙ করে পেন্টিংয়ের মাধ্যমে ক্ষতিকর বিক্রিয়া থেকে রোধ করা যায় তরিত প্রলেপন ই তরিত বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটি হলো তরিদ প্রলেপন এই প্রক্রিয়ার মাধ্যমেও ক্ষতিকর বিক্রেতার মরিচার পরার যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়াটা রোধ করা যায় তাহলে শিক্ষার্থীরা বাস্তব ক্ষেত্রে সংগঠিত ক্ষতিকর বিক্রিয়ার রোধ করা উপায়গুলো আমরা জেনে নিলাম এবার আসলে শিক্ষার্থীরা আমরা জেনে নেই বর্ষাকালে বাড়ির ছাদে বালি দেওয়া হয় কেন সাধারণত বাড়ি ছাদ নির্মাণাধীন যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলি হলো। ক্ষারধর্মী ফলে বর্ষাকালে বাড়ির সাথে খারধর্মী উপাদান সেটা পিচ্ছিলকারক হয়ে যায় এই পিচ্ছিলতা দূর করার জন্য তার সাথে অম্লধর্মী উপাদান সিলিকা যোগ করা হয় ফলে খাড়দর্মী উপাদানের সাথে অম্লধর্মী উপাদান বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয় ফলে যে পিচ্ছিলতা আছে সেটা দূর হয় যে কারণে বর্ষাকালে বাড়ির সাথে বালি দেওয়া হয় তারপর আমরা জেনে নিই শিক্ষার্থীরা সেলাই সুইকে নারকেল তেলের ভিতরে রাখা হয় কেন নারকেল তেল এর ঘনত্ব সাধারণত অধিক না নারকেল তেলের ঘনত্ব অধিক হয় তার ভিতর দিয়ে অক্সিজেন প্রবেশ করতে পারে না ফলে অক্সিজেনের সংস্পর্শে সেলাই সুই আসতে পারে না বলে তার মধ্যে মরিচা বা ঝং যেটা বলা হচ্ছে ঝং মরিচা বা ঝং ধরে না যে সে কারণেই সেলাই সুইকে নারকেল তেলের ভিতরে রাখা হয় তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই বিষয়টি তোমাদের সাথে আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা ভালো করে বারবার রিভিউ করে জেনে নিবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে করোনা কালে বাসার বাইরে বের হবে না বাসার বাইরে একান্তই বের হতে হলে অবশ্যই মাস্ক পরবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে সে পর্যন্ত সবাই ভালো থাকার শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ